বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসভবন থেকে তিনটের পর রওনা হবেন গুলশান থেকে, এবং বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির মহাসচিব সহ বিএনপি চেয়ারপারসনের সাথে যারা আজকে বঙ্গভবনে যাবেন সেসব সদস্যরা, এবং তার মধ্যে রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তারা রয়েছেন বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ে, এবং তারা সহ বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর যখন এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছবে তারা এখান থেকে যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে এই নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করবেন। বেগম খালেদা জিয়ার গাড়িবহরও রওনা হয়েছে নয়াপল্টন কার্যালয় থেকে। আমরা ধারণা করতে পারি অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর হয়তোবা বঙ্গভবনের এই মূল চত্বরে এসে পৌঁছবেন। এরপর সবগুলো গাড়িবহর লাইন সারিবদ্ধভাবেই বঙ্গভবনের ভেতরে প্রবেশ করবে, এবং বঙ্গভবনের যে প্রস্তুতি আমরা বাইরে দেখতে পাচ্ছি তা বিএনপি চেয়ারপারসনের সাথে অর্থাৎ বিএনপির সাথে আজকে যে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে যে সংলাপ সেই সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। বঙ্গভবনের বাইরের পরিবেশ দেখে আমরা তা ধারণা করতে পারি, এবং একই সাথে আমি বলতে চাই ঝুমুর এভাবে যে বিএনপি চেয়ারপারসন যে গত 30 দিন আগে অর্থাৎ 18 নভেম্বর যে সাত দফা সুপারিশ এবং 13 দফা প্রস্তাবনা দিয়েছিলেন সেই আলোকেই বিএনপির নেতারা অর্থাৎ বিএনপির মহাসচিব সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বলছেন যে সেই 13 দফা সুপারিশ নিয়েই তারা রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন গঠন নিয়ে তারা আলোচনা করবেন, এবং অর্থাৎ আলোচনার মূল ভিত্তি হবে তাদের 13 দফা প্রস্তাবনা। বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে রওনা হয়ে তিনি প্রথম এসেছিলেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় বিএনপিজিটি কেন্দ্রীয় কার্যালয়, সেখান থেকেও তিনি 3 থেকে 4 মিনিট আগে বের হয়েছেন রাষ্ট্রপতির সাথে এই নির্বাচন কমিশন গঠনের সংলাপে যোগ দেবেন। তারা ইতোমধ্যেই বেশ কয়েকজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া তারা এসেছেন বঙ্গভবনে, তারা অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়ার জন্য, এবং একই সাথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরও রওনা হয়েছে নয়াপল্টন কার্যালয় থেকে। আমরা ধারণা করতে পারি অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর হয়তোবা বঙ্গভবনের এই মূল চত্বরে এসে পৌঁছবেন। এরপর সবগুলো গাড়িবহর লাইন সারিবদ্ধভাবেই বঙ্গভবনের ভেতরে প্রবেশ করবে, এবং বঙ্গভবনের যে প্রস্তুতি আমরা বাইরে দেখতে পাচ্ছি তা বিএনপি চেয়ারপারসনের সাথে অর্থাৎ বিএনপির সাথে আজকে যে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে যে সংলাপ সেই সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। বঙ্গভবনের বাইরের পরিবেশ দেখে আমরা তা ধারণা করতে পারি, এবং একই সাথে আমি বলতে চাই ঝুমুর এভাবে যে বিএনপি চেয়ারপারসন যে গত 30 দিন আগে অর্থাৎ 18 নভেম্বর যে সাত দফা সুপারিশ এবং 13 দফা প্রস্তাবনা দিয়েছিলেন সেই আলোকেই বিএনপির নেতারা অর্থাৎ বিএনপির মহাসচিব সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বলছেন যে সেই 13 দফা সুপারিশ নিয়েই তারা রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন গঠন নিয়ে তারা আলোচনা করবেন, এবং অর্থাৎ আলোচনার মূল ভিত্তি হবে তাদের 13 দফা প্রস্তাবনা। বিএনপির পক্ষ থেকে যে 7 দফা সুপারিশ এবং 13 দফা প্রস্তাবনা দিয়েছেন তা যে চূড়ান্তভাবে মানতে হবে এরকম কোনো কঠিন শর্ত না দিয়ে তারা আজকের এই আলোচনায় তারা যোগ দিচ্ছেন, অর্থাৎ আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে যা যে ধরনের আলোচনা দরকার, যে ধরনের ছাড় দেওয়া দরকার, যে ধরনের শর্তগুলো আরোপ করলে নির্বাচন কমিশন শক্তিশালীভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবেন, নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন, সেই বিষয়ে বিএনপি সহায়তাও দেবেন। একই সাথে বলছেন যে সেই ক্ষেত্রে তারা চান যে নির্দলীয় অর্থাৎ নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে যাতে এবারের নির্বাচন নতুন নির্বাচন কমিশন গঠন হয়, এবং সেই উদ্দেশ্য নিয়েই আজকে বঙ্গভবনে বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে বিএনপির 10 সদস্যের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই বঙ্গভবনের প্রায় কাছাকাছি অর্থাৎ বঙ্গভবনের ভেতরে তারা প্রবেশ করেছে, এবং বিএনপির অন্যান্য নেতারা বঙ্গভবনের আগে থেকে অপেক্ষমান ছিলেন, এবং তারা সহ বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর আমরা দেখছি যে কাছাকাছি এসে পৌঁছে গেছেন। আমাদের ক্যামেরায় দর্শকরা নিশ্চয়ই বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এবং আজকে সংলাপে প্রবেশের আগ মুহূর্তের যে প্রস্তুতি বঙ্গভবনের বাইরে তাও আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ক্যামেরার সাহায্যে বিএনপি চেয়ারপারসনের খানিকটা ছবি আমরা দেখিয়ে দিতে পারি, খোলা মন নিয়ে আজকের এই আলোচনায় তারা এসেছেন। আমরা দেখছি যে বিএনপি চেয়ারপারসন যাবার অর্থাৎ বঙ্গভবনে প্রবেশের জন্য ঠিক অপেক্ষমান রয়েছেন, এখন এই তার গাড়িতে তিনি অপেক্ষা করছেন। অন্য যে সদস্যরা আজকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে যারা আজকের বঙ্গভবনে যে সংলাপের নির্বাচন কমিশন গঠন করতে যে সংলাপ রাষ্ট্রপতির আমন্ত্রণে আজকে যোগ দেবেন তারাও বঙ্গভবনেই অধিকাংশ সদস্যই এসেছেন, এবং অন্য সদস্যরা আসলেই হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বঙ্গভবনের ভেতরে প্রবেশ করবে।
এবং আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি তা হচ্ছে এরকম, বিএনপির মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বঙ্গভবনের প্রায় প্রবেশ করেছেন এবং তাদের বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত থাকেন সেই সদস্যরাও বঙ্গভবনের বাইরে অপেক্ষা করবেন। শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন এবং যে অন্তর্ভুক্ত অর্থাৎ বিএনপি 10 সদস্য বা 13 সদস্য যে অন্তর্ভুক্ত সেই সদস্যরাই আজকের এই বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনায়, নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনায় তারা যোগ দেবেন এবং বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে সেই 7 দফা সুপারিশ এবং 13 দফা প্রস্তাবনা আজকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনায় তারা তুলে ধরবেন। 13 দফার মধ্যে যদি অন্যান্য রাজনৈতিক দল একমত না হতে পারে, যদি এর চাইতে ভালো কোনো প্রস্তাবনা থেকে থাকে তাহলে সেই প্রস্তাবনা অনুযায়ী বিএনপি তা মানতেও রাজি। যদি সেই নির্বাচন কমিশন অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যদি দল নিরপেক্ষ এবং শক্তিশালী এবং তাদের মাধ্যমে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করা যায় সে ধরনের নির্বাচন কমিশনের গঠিত হলে বিএনপি তা সেই নির্বাচন কমিশনকে স্বাগত জানাবে, সেরকমটি আভাস দিয়েছেন বিএনপি নেতারা। নতুন করে 3 জন সদস্যের অন্তর্ভুক্তি চেয়ে বিএনপির পক্ষ থেকে বঙ্গভবনে যে আবেদন করা হয়েছিল সেই আবেদনটি গৃহীত হয়েছে কিনা, অনুমতি তারা পেয়েছে কিনা, এই বিষয়টি সুনির্দিষ্টভাবে আমরা এখন বলতে বা আমাদের কাছে সুনির্দিষ্ট এমন কোনো তথ্য এখন পর্যন্ত নেই। তবে আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো বা জানতে পারবো, বঙ্গভবনের ভেতর থেকে কোনো খবর আসবে যে বাকি 3 জন অর্থাৎ 10 সদস্যের প্রতিনিধি দল নাকি 13 সদস্যের প্রতিনিধি দল বিএনপির পক্ষ থেকে আজকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনায় বসছেন, সে বিষয়টি আমরা খানিকটা পরে সুনির্দিষ্টভাবে আপনাকে জানাতে পারবো আপনার মাধ্যমে। আপনাকে আমি ছবিতে দেখাতে চাই যে বিএনপি চেয়ারপারসন যে গাড়িবহর নিয়ে বঙ্গভবনে এসেছিলেন সেই গাড়িবহর ইতোমধ্যে শেষ হয়ে গেছে, বৈঠক শেষ হওয়ার পরে গাড়িবহর বের হয়েছে বঙ্গভবন থেকে এবং বঙ্গভবন থেকে বেরিয়ে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এখন সোজা বিএনপির নয়াপল্টন কার্যালয় হয়ে আবার গুলশানের উদ্দেশ্যে তারা রওনা দেবেন। তবে বৈঠকের বিষয় নিয়ে আমরা বলতে পারি যে বিএনপির মহাসচিব সহ বিএনপির আজকের যারা এই বৈঠকে যারা যোগ দিয়েছিলেন তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন আজকের এই বৈঠকে বেশ কিছু সুপারিশ তারা দিয়েছেন, সেই সুপারিশগুলো নিয়ে মূলত রাষ্ট্রপতি পরবর্তীতে তাদেরকে আরও আলোচনা হবে এসব বিষয়ে। অন্যান্য রাজনৈতিক দল যেহেতু আজকের এই বৈঠকে যোগ দেবেন, আমরা চেষ্টা করব যে আজকের এই বৈঠকে যোগ দেয়া নেতাদের মধ্যে একজনের সাথে একটু কথা বলতে চাই যে কী 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 সব বিষয়ে কথা বলেছেন। আপনারা তো 13 দফা প্রস্তাব এবং 7 দফা সুপারিশ দিয়েছিলেন, একটু ধারণা দিতে পারেন কি আমাদের? ধারণা দেওয়ার কোনো সুযোগ নাই, পার্টি অফিসের প্রেস কনফারেন্স হবে ওখানে চলে আসেন। আলোচনা তো ইতিবাচক হয়েছে, পার্টি অফিসে চলে আসলে আলোচনা কি ইতিবাচক কি না আপনারা কি বলছেন, কি বলবেন মানে এক কথায় যদি একটা শব্দ বলেন? না, আলোচনা ভালো হয়েছে, আপনারা পার্টি অফিসে আসেন আমার মনে হয় সেখানে বলা হবে। না, শুধু একটা শব্দে বলবেন যে আলোচনা কি ফলপ্রসূ, আপনি পার্টি অফিসে আসেন ওখানে বিস্তারিত বলা হবে। না, আমার পক্ষে এখন কিছু বলা ঠিক হবে না, যেহেতু ব্রিফিং 7 দফা সুপারিশ এবং 13 দফা প্রস্তাবনা দেওয়ার কথা, সেটা কি রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন আপনাদের পক্ষ থেকে নাকি এর বাইরে আরো কিছু বিষয় ছিল? না না, আলোচনা তো আমাদের প্রস্তাব ভালো 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 অপয়েন করেছে, ভালো করেছে। ঝুমুর, আমরা জানার চেষ্টা করছি যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে যে অন্তর্পক্ষে জানা স্যার কি বিষয়গুলো নিয়ে ঠিক আলোচনা হলো? না, এই নিয়ে আমাদের বলে হবে মহাসচিব কথা বলবে। 7 দফা সুপারিশ এবং 13 দফা প্রস্তাবনা দেওয়ার কথা ছিল, এটা কি দেয়া হয়েছে? প্রস্তাবনা না আছে, সব দিয়েছে কাগজপত্র, কিন্তু এই সমস্ত নিয়ে কথা বলার সুযোগ আমার নেই। শব্দ যদি বলেন যে আপনার কি সন্তুষ্ট নিয়ে অর্থাৎ ইতিবাচক একটা ফলাফল, কি ফলাফল নিয়ে যাচ্ছে? এক শব্দ ফলপ্রসূ, একটা তো এটা তো শব্দ। আমরা তো নিজেরা মানে যে শাসকের সঙ্গে কথা হয়েছে তা ফলপ্রসূ হবে বলে আশা করছি আমরা আশা করছি। আপনার কিছু আশাবাদ? আশা করছি। হ্যাঁ, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন? হস্তক্ষেপ শব্দটা ঠিক নয়, আমরা তার দায়িত্ব পালন উদ্যোগ নেন সমস্যা সমাধানের। ঝুমুর, আমরা যদি বলতে পারি এভাবে যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা আজকের এই রাষ্ট্রপতির সাথে যারা বৈঠকে যোগ দিয়েছিলেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আলোচনা ফলপ্রসূ হয়েছে
আলোচনা সফল হয়েছে, তবে তারা সবিস্তরে তাদের দলের কার্যালয় নয়াপল্টনে গিয়ে তারা বলতে চান যে আলোচনা কী কী আলোচনা সুনির্দিষ্টভাবে তারা তুলে ধরতে চান, এবং সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই বক্তব্য রাখবেন নয়াপল্টন কার্যালয়ে। এবং আমরা 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 আরেকবার একটু যদি চেষ্টা করি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্পিকার ডক্টর ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, তার কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাইব, স্যার কি আলোচনা কি ফলপ্রসূ হয়েছে এখন পর্যন্ত? ফলপ্রসূ যে আমরা যে স্কিমটা ওনাকে দিয়েছি, যে ইলেকশন কমিশনের কনস্টিটিউশনটা কীভাবে নির্দলীয় করা যায় এবং এটা কীভাবে এটা নিরপেক্ষ করা যায়, এই প্রস্তাবটা পুরো আমরা দিয়েছি। আমাদের সুপারিশটা সবাই দিয়েছে, আমাদের ১৩ সুপারিশ। আরেকটা বিষয় আমরা জানি যে সার্চ কমিটি গঠনের বিষয় সংক্রান্ত রাষ্ট্রপতির সাথে কোনো আলোচনা হয়েছে কি? সার্চ কমিটি কিভাবে করতে হবে এই সাজেশনটা আমরা দিয়েছি। আপনি কোনো নাম দিয়েছেন আলোচনা, তাহলে আমরা বলতে পারবো যে আলোচনা ফলপ্রসূ হয়েছে? আপনারা বলবেন যে ওনাদের বক্তব্যে যা আছে সেই বক্তব্য পুরা দিয়েছে এবং প্রেসিডেন্ট সাহেব শুনেছেন এবং প্রয়োজনে প্রেসিডেন্ট সাহেব আবার ডাকবেন এ কথা বলেছেন। ঝুমুর, আমরা বলতে পারি যে বিএনপির সাথে যে আলোচনা রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে হয়েছে, সংলাপ হয়েছে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে, সেসব বিষয়ে বিএনপির কমপক্ষে তিনজন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আজকে যারা এর রাষ্ট্রপতির সাথে সংলাপে যোগ দিয়েছিলেন তারা জানিয়েছেন যে তাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং বৈঠকে রাষ্ট্রপতি ইতিবাচক সাড়া দিয়েছেন এবং একই সাড়া পেয়েছে বিএনপি রাষ্ট্রপতির পক্ষ থেকে, এবং একই সাথে তারা বলছেন যে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করবেন সে বিষয়ে নিশ্চিত করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। তিনি বলছেন যে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করার জন্য একটি সার্চ কমিটি গঠন করবেন, তবে সার্চ কমিটিতে কারোর নাম দেওয়া হয়েছে কিনা সে বিষয়টি তিনি পরিষ্কার করেননি। তবে তিনি বলছেন যে বিএনপির পক্ষ থেকে আজকের এই সংলাপে যেসব আলোচনা হয়েছে তা সবিস্তরে বিএনপির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সবিস্তরে তুলে ধরবেন। আমার ধারণা যে আমরা নয়াপল্টন থেকে আমার সহকর্মী আরিফিন শাকিল সেখানে আছেন, তা খানিকটা পরে সংবাদ সম্মেলন শুরু হবে এবং আপনার মাধ্যমে দর্শকদের আজকের এই বঙ্গভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহ ১১ সদস্যের সাথে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে যেসব কথা আলোচনা হয়েছে, যেসব বিকল্প প্রস্তাব তারা দিয়েছেন, সেসব প্রস্তাবনা সুপারিশ সবিস্তরে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। ঝুমুর।